أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান? তাহলে সফল হলে সবসময় পড়তে হবে আলহামদুলিল্লাহ। কি পড়বেন? হুজুরের সাথে দেখা করতে গেছি, যে এই হুজুর আসে না কেন, কতক্ষণ ধরে বসে আছে। আরে হুজুরও মানুষ, হুজুরও অসুস্থ হয়, হুজুরেরও ফ্যামিলি আছে, হুজুরের ঘুমানো লাগে। হুজুর রোবট না, আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয় হুজুর, এই তো সহজ, আপনি এটা করে আসবেন, এরপরে হেলিকপ্টার রেডি, এরপরে ওইটাতে যাবেন, ওইখান থেকে হেলিকপ্টার রেডি। আমি রোবট, হুজুর কি রোবট? হুজুর তো মানুষ না, এগুলো করবেন না। ধৈর্য ধরতে শিখুন, একটু স্থির হন, স্টপ। অনেক হয়েছে, আর না, অস্থির জীবন আমরা চাই না। এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়, ঠিক কিনা? কিসের বাণী শোনায়? স্বস্তির বাণী। কোন সময়ে? অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন, ঠিক কিনা? এজন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে, কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে। দরজার সামনে যেয়ে আগে সালাম দিবেন তিনবার, কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন। পারা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. সুবহান আল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও ইমানদারেরা শোনো শোনো, তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে, খবরদার, অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না, দরজার সামনে দাঁড়িয়ে থাকো। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও, তারপরে সালাম দাও, অনুমতি দিলে ঢুকবা, নচেত চলে যাবা, ঠিক কিনা? এই আইনটা কার? ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে? কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে। আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না, অপেক্ষা করব, ইউ হ্যাভ টু ওয়েট, তিনি আসতে বললে এরপরে ঢুকবো, মনে থাকবে? কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, এগুলোই ইসলাম, ঠিক কিনা? ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ বাঁধা কোনো ধর্ম নয়। আমাদের মসজিদ এটা গির্জা, প্যাগোডা, সেনাগোগ আর গুরুদোয়ারার মতো যে কোনো আবাদত গা নয়। আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি। কেমন করে এই লাইফটা সুন্দর হবে, স্মুথ হবে, তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও, পাশাপাশি অনুমতি চাও। এক সাহাবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি, দুইটা ঘর, এক ঘরে থাকে আমার আম্মা, আরেক ঘরে থাকে আমি, আফাস্তাদিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি? নবী, হে, দুইটা রুম আমার ঘরে, এক রুমে আমি, আরেক রুমে আমার মা, আফাস্তাদিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তো তার খেদমত করি, মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে। বিশ্বনবী বললেন, নাম ইস্তাযিন আলাইহা, হ্যাঁ অবশ্যই, মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, পড়বেন না? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার মা, অনুমতি লাগবে কেন? বিশ্বনবী বললেন, না তো হিব্বু আন তারাহা উরিয়ানা চানো সাহাবি, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি? সাহাবি বললেন, না, কশিন কালেও নয়, আমি কখনো আমার মারে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না। বিশ্বনবী বললেন, তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা।
যদি মারে উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা, কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে? এই জন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে, গুছিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে, ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কাজিন, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, পাশের ঘরের ভাবি, পাশের বাড়ির মানুষ, এদের ঘরে ঢুকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই? খবরদার, খবরদার, এটা কবিরা গুনাহ। This is my first message to the people of Feni tonight. আজ রাতে ফেনীবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইব, মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকব। পারা যাবে ইনশাল্লাহ? পড়তে পারবেন না আওয়াজ করে? আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত। এটা মাদানী সূরা। কি সূরা? এটা কোরআনের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরায় মোট আয়াত আছে 18টি, কয়টি? এবার আমি প্রশ্ন করব, উত্তর দেন, এই সূরায় মোট আয়াত সংখ্যা কয়টি? 18টি। এটি কোরআনের কততম সূরা? 49তম সূরা। আর সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাদানী সূরা। এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল নর্মস শিখানো হয়েছে এই সূরায়। কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সূরাতে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই, শান্তি নাই, সুশৃঙ্খলা নাই, শুধু মারামারি, জিঘাংসা, কিলাকিলি। হেলিমা পড়ে মুসলমান হলে হালানিল হাউল, এক বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মদিনায় ফিরে আসলেন, এক বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও বনুল মুস্তালিকের এক বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মেরার যাকাতের সম্পদ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, নবীর দূত আসবে যাকাত কালেকশনের জন্য, ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে। ওয়ালিদ ইবনে উকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালিকের ওদিকে যেতে শুরু করেছে, এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালিকের লোকেরা ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে? কি জন্য দাঁড়ায় আছে? ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন, তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে, অ্যাবাউট টার্ন, রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় চলে গেলেন। যে বলে ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক যাকাত দেওয়া তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনুল মুস্তালিক অ্যাটাক করো, বনিল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান পরে চালান। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। সুবহানাল্লাহ, পড়েন, নবী হে অভিযান পরে চালান, তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন। সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না, আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে তাহলে এই অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে। চিল্লায় বলেন, ঠিক কি না? আমার নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখানো যাবে না? আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। আপনার বন্ধু এসে বললো, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছ। আপনি রেগে মেগে আগুন, অফিস থেকে বাসায় যাই বউরে কিল, আইজমায়ের কাইলোমায়ের, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেসও করেন নাই, ক্রস চেক করেন নাই, না করেই আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে, এরকম আছে না নাই?
এরকম অনেক বুড়ি বুড়ি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপড়ায়, নিজের কপালে নিজে চাপড়ায়, এরকম আছে না নাই? তাহলে আল্লাহ তাআলার দেয়া তিন নম্বর গাইডলাইন হচ্ছে, কোনো তথ্য শুনেই বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিব না? দিবেন? মনে থাকবে? আরে এগুলাই তো জরুরি ওয়াজ। কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি, সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না, যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোনো নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না। চার নম্বরে আল্লাহ বললেন, চার নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন, আইয়ুহাল্লাযীনা আমানূ লা ইয়াসখার কওমুম মিন কওম। খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে? বিদ্রুপ করতে পারে না? আমাদের জিহ্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি? কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি? যেন কানে শুনি সদাব তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়েন আমিন। লা ইয়াসখার কওমুন মিন কওম। মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে কয় তুই কানার ঘরের কানা, আছে না নাই? না না, স্টপ, থামেন, অনেক হয়েছে আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে, কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল, ঠিক কিনা? কারো নাক যদি ছোট হয়, আরে কয় বোচা, তোর নাক বোচা, ফেরিতে আপনারা কি বলেন? হ্যাঁ, তো এই যে যার নাক বোচা হয়েছে ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া এটা বানাইছে কে? যে কালো বানাইছে কে? সাদা শুভ্র বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই, মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিল, তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ এই চেহারা আমরা বানাই নাই, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম? কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চায় নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতেন নিজেকে? কথা বলেন, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোনো নারীকে যদি তার চেহারার ডিজাইন
তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল চিল্লায় বলেন, ঠিক কিনা? সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন, হাদিসে এসেছে দাকীকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়্যিদুনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই পা দুইটার ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে। এজন্য খবরদার, জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না। এই আবার কি হয়েছে দেখি, আওয়াজ কেন? হ্যাঁ আর কি দেখবেন, এখনই তো বিদায় নেব আমি, চুপ করেন না এবার, থামেন থামেন। জিব্বা আছে বলেই, জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহর হাবিব সাইয়্যিদ বলেছেন, মাইয়াত মান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গের সবাই বলতে হবে, কয়টা? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। এক নম্বরে মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা। আমার কোনো উম্মত যদি আমার গ্যারান্টি দেয়, জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রোপ করবে না, জিব্বা দিয়ে যে এই পাপ কাজগুলো হয় এগুলো করবে না, আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোনো উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। খবরদার ফেনীবাসী, খবরদার, মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, মানে মোটা, কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি? সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটি ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ, মুটকি বউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রেগে গেলেন, আয়েশা এটা তুমি কি বললা, তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা? লাকদ কুলতিলা কালিমাতান লাউ মুসিজাতহু লা মাজাজাতিল বাহার। আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেয়া হয়, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার, জিব্বা সামলান। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন, জিব্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। তাহলে চার নম্বর গাইডলাইন হচ্ছে, লা ইয়াসখার কওমুন মিন কওম, কোনো বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। পাঁচ নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার অন্যের দোষ খুঁজবা না। ও আমার বিশ্বাসী বান্দারা, নিজের দোষ খোঁজো, অন্যের দোষ খোঁজো না। দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল এন্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস, কি চমৎকার গাইডলাইন। অন্যকে ঠাট্টা করো না, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। কার দোষ খুঁজবেন? আরো জোরে বলতে হবে, কার দোষ খুঁজবেন? অন্যের দোষ খোঁজা যাবে? কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, তোর বাড়িতে কি সমস্যা? কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ, এই হুজুরের ওইটা ভালো না, এইটা খারাপ, এইটা সমস্যা, এটা সমস্যা, তোর কি সমস্যা? তোর সমস্যা তুই খুঁজে বের কর, নিজের সমস্যা খুঁজে বের কর। যে নিজে
যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। এজন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ছোট করে কোনো মন্তব্য করা যাবে না, কখনো অন্যের দোষ খোঁজা যাবে না। দোষ আমরা খুঁজবো নিজের দোষ, ঠিক কিনা? দোষ আমরা খুঁজবো কার দোষ? চিল্লায় বলতে হবে কার দোষ? নিজের দোষ খুঁজতে হবে। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। স্মল পিপল, স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে। তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। এজন্য নিজেকে শুধরাতে হবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান, আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি, অন্য কারো দোষ কখনো খুঁজবো না। আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, নিজেকে শুধরান। অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই, ও কি করছে এটা ও জবাব দিবে, আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে, চিল্লায় বলো ঠিক কি না। এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি, নিজেকে যেন পরিবর্তন করি। পরিবর্তন করতে রাজি আছি তো সবাই? পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই? সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত, দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে, ঠিক কি না? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কি না। দোষ খোঁজা যাবে না, নিজের দোষ নিজের আমরা খুঁজবো। বসেন বসেন, কি ঢুকছে এখানে? হ্যাঁ, কারেন্টে শক করছে সাপ। সাপ আওয়াজ শুনতে আসে, মাশাআল্লাহ। এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ, মেরে ফেলছে এটারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বস। এখনো কথা বাকি, বসেন। একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না, আবার আওয়াজ হয় এখানে। তাহলে ফেনীর ভাইয়েরা অন্যের দোষ খুঁজবে না, নিজের দোষ খোঁজা যাবে যাবে যাবে। ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে? তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, ওয়ালা তানাবাযু বিল আলকাব। এই ছেলেরাই, আমি এখনই উঠে যাব, বিদায় নিচ্ছি, বসো বসেন ভাই বসেন। এগুলো অনেক জরুরি কথা, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি, আছে না নাই? না, আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা, আজ থেকে কখনো কারোর নাম চেঞ্জ করে আমরা ডাকবো না। যে নামে তাকে ডাকলে সে খুশি, আমরা ওই নামে ডাকবো, পারবো তো? কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয়। আপনার নাম কি? লিটন ভাই, মাউল হক লিটন ভাই। আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো, এ তো কত আছে আমাদের এলাকায়। না, এলাকায় অনেক আছে ঠিক, কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরের, যত্নের, ঠিক কি না? আমার নাম কি? আমার নাম মিজান। আরে মিজান একটা নাম হইলো নাকি? কত নাম আছে মিজান এলাকার সিপাই পৈরাস, এটা ঠিক, অনেক নাম আছে মিজান নামে, কিন্তু যেহেতু এটা আমার নাম, আমার কাছে এই নামটা বড় দরদের,
বড় যত্নের, বড় আদরের, কারণ এই নামটা আমার পরিচয় বহন করে। ভাইয়ের নাম কি? স্বপন। স্বপন ভাই এলাকায় অনেক আছে না? তো সিম্পল একটা নাম, কিন্তু না, স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না। এই নামটা ওনার কাছে বড় যত্নের। মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের, কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আসলে নাই। এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে, আসলে নাই। আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে, তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ, মানে এই নামটারে আমি লাভ করি, এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকের নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে, ঠিক কিনা? এজন্য ফেনীর সোনার টুকরারা খবরদার, বন্ধুরা নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায়। আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে? আব্বা আম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকর, ওরে সবাই ডাকে বকইরা, কপাল পোড়া। আব্বা আম্মা নাম রেখেছে আবু ওয়াক্কাস, ওরে ডাকে আকাইচা, কত সুন্দর নাম, আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে, ওরে ডাকে কুদ্দুচা, আছে না নাই? কবিরা গুনাহ করেছেন আপনি, কবিরা গুনাহ, ইটস নট এ সিম্পল ডিল, এটা সাধারণ কোনো ব্যাপার না, এগুলো সবগুলো কবিরা গুনাহ। কোনোদিন কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না, কখনো অন্যের দোষ খুঁজবো না, কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না, ঠিক কিনা? এরপর আট নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বাযাদ-যন্নি ইসম। অবিশ্বাসীরা খবরদার, অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না, যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে, কার কথা? অনুমান নির্ভর কোনো কথা, আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে? আমার কথা বোঝা যায়? হ্যাঁ, ফেনীবাসী কথা বোঝা যায়? ফেনী না হেনি? হ্যাঁ, আর বাড়ি হেনি, আই সাই রেনি রেনি, আপনারা কি ডাকেন, ফেনি না হেনি? ফেনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সচেতন ফেনীবাসী, দেখছেন দেখছেন, আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না? লাগে তো। নোয়াখালীর করে গালি দিয়েন না, সিটাঙ্গারে গালি দিয়েন না, কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না, আমার 64 জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক কিনা? 64 জেলা নিয়ে আমার এই বাংলাদেশ, প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই? এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল? সিলেটে ছিল আমার গতকাল মাহফিল, তা আমি জিজ্ঞেস করছি, ভাই সাহেব হিতা হররা, আপনারা বালা শুননি? তো মহা খুশি, কারণ ওদের ভাষায় কথা বলেছি, ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি, ঠিক কিনা? এই জিতানিবু কাসীরাম মিনাল-যন, আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইয়াকুম আয-যন ফাইন্নাল-যন্না কাযাবুল হাদিস, খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা, কেননা অনুমান করে কথা বললে পাপ হয়। অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা, অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা? বলবো না, ধারণা করে কিছু বলবো না, আর ধারণা করলেও ভালো ধারণা করো না। কি ধারণা? রাস্তা দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। মুমিন পজিটিভ ধারণা করে, মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না। তাহলে কোন দিকে যাব, পজিটিভ না নেগেটিভ? আওয়াজ করে, পজিটিভ না নেগেটিভ? যারা মুনাফিক এরা ইয়াতাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে, আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না। আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? এজন্য দৃষ্টিভঙ্গি বদলান, জীবনকে বদলায় দিবে কে? আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো না, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ কি? এই যে
আমার হাতে কি দেখা যায়? পানির বোতল, তাই না? এখানে অর্ধেক পানি ভরা। কাউকে যদি প্রশ্ন করি, ভাই কি দেখতে পাচ্ছেন, একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায়। উত্তরটা সঠিক, আসলে বোতলের অর্ধেক খালি। আবার এদিকে আরেকজনের বললাম, ভাই এখানে কি দেখা যায়, বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা। এটাও সঠিক উত্তর। প্রথমটা ছিল নেগেটিভ উত্তর, দ্বিতীয়টা পজিটিভ উত্তর, ঠিক কিনা? যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই, আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানি যে ভর্তি অর্ধেক ওইটা দেখছে। আমরা নেগেটিভের দিকে যাব না, মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না। নয় নম্বর, একেবারে শেষের দিকে চলে আসছে। নয় নম্বর আল্লাহ বললেন, খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করা হারাম। গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না, এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব গোয়েন্দা ছিল, কিন্তু আমরা যে নিজেরা গোয়েন্দাগিরি করি, এটারে হারাম ঘোষণা করেছে কে? অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে। আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলা নাই। দুইজন ওদিকে কি যেন বলতেছে, উনি আরিফেতে কথা শুনে, আছে না নাই? ছিদ্র একটা থাকলে ইউকি মারে, আছে না নাই? খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আমরা ইসলামরে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাঁড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? এভরি ওয়ান হ্যাজ প্রাইভেসি, এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই? এজন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকে বলে, আরে ছোট মানুষ খোল খোল, আরে তুই খোল, এই খোল 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 তো, আছে না নাই? ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে। খবরদার, এভরিওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস, এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস। কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই। অনেকের বদ স্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে, প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে। ভাই কি চাকরি করেন, সরকারি না বেসরকারি? সরকারি। বেতন কত ওনার? বেতন কত? এটা দিয়ে আপনার কি লাভ, ঠিক কি না? মানুষ একটা দেখলে, ভাই বয়স কত, ভাই বেতন কত, ফার্স্ট ইমপ্রেশনে, ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন, বেতন কত, বয়স কত, এগুলো জিজ্ঞেস করা যাবে? কেউ যখন কারো ঘনিষ্ঠ হয়, বন্ধুতে রূপান্তরিত হয়, তখন এই কথাগুলো। কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে, পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুচি করা যাবে? ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে? শেষ কথা বলি, দশ নম্বরে আল্লাহ বললেন, দশ নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমাকিহি মাইতান ফাকারিহতুম। খবরদার, কেউ কারো গীবত করো না। কি করো না? গীবত করো না। এই উঠতেছে কে? বসেন, এখনই কথা শেষ হবে, একসাথে উঠবো, বসেন। আমার দিকে তাকান, আওয়াজ বন্ধ করুন, একে অপরের গীবত করো না। ব্যাক বাইটিং, চুগল করি, আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলো নাই। চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আতাদ্রুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যেই কথা শুনলে সে মনে কষ্ট পাবে। গীবত কারে বলে বুঝছেন? আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এক সাহাবী বললেন, আফা রাআইতা ইন কানা ফি আখি মা আকুল,
নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যিই হয়, তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে, তাইলে আল্লাহর হাবিব বললেন আরে তাইলেই তো গীবত। আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে বানায় বলো, তাহলে এটা গীবত না, গীবতের চেয়ে ভয়ঙ্কর, ফাকাত বাহাত্তাহু, এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন মুমিন গীবত করতে পারে? গীবত করার মৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সমান। কোন মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আছে না নাই? হালাল পন্থায় গীবত কি কমু ভাই জান, বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটা, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোন মুমিন কখনো গীবত করতে পারে? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক, লাহুম আযফারুন মিন নুহাস, তামার আগুন দিয়ে নখ বানানো, নখর ধারালো, ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থারথার করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন ইয়া জিবরিল মান হুম মান হাউলা এরা কারা? সাইয়েদনা জিবরিল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা। এজন্য কোন মুমিন গীবত করতে পারবে না? অন্যের গীবত আমরা করব না, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজব। এই 10টা গাইডলাইন এই ফেনি জেলায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয়, আপনাদের কি মনে হয় ফেনির কোন এলাকাতে, কোন থানাতে মারামারি, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা এগুলো থাকবে? থাকবে? সব শেষে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন, আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন, ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন, আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন। শেষ কথা শুনতে মনে চায়? এতক্ষণ আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? ওহে